হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে নিজের জন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ফোনে থাকা লাগবে। ফেসবুক অ্যাপটি ফোনে না থাকলে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্রত্যেকের ফোনে এই অ্যাপটি রয়েছে। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখবেন ফেসবুক। ফেসবুক লেখার পর সার্চ করলে সবার প্রথমেই ফেসবুক অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনি যেহেতু ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলবেন, এই জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর দুটো ঘর দেখতে পাচ্ছেন। এই দুটো ঘরে আপনার নাম লিখবেন। প্রথম ঘরে আপনার নামের সামনের অংশটা লিখবেন, দ্বিতীয় ঘরে আপনার নামের শেষের অংশটা লিখবেন। যেমন ধরেন আপনার নাম শুভ ব্যানার্জি, শুভ নামটি প্রথম ঘরে লিখব আর ব্যানার্জি নামটি শেষ ঘরে লিখব। আরেকটা উদাহরণ ধরেন, আপনার নাম যদি লিটন কুমার দাস হয়, সেক্ষেত্রে লিটন কুমার নামটি প্রথম ঘরে লিখবেন আর দাস নামটি শেষ ঘরে লিখবেন। অর্থাৎ আপনার পদবী যেটা আছে সেটা ইসলাম হতে পারে, আক্তার হতে পারে, এটা আপনি দ্বিতীয় ঘরে লিখবেন আর সামনের অংশটুকু আপনি প্রথম ঘরে লিখবেন। নামটি লেখার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার জন্মসাল দিতে হবে। বার্থডে লেখাতে একবার ক্লিক করবেন। আপনার জন্ম যে মাসে ওই মাসটি এই ঘরের মাঝে নিয়ে আসবেন। সেমভাবে যেই তারিখে আপনার জন্ম সেই তারিখটি এই দুই জায়গার মাঝে নিয়ে আসবেন। একইভাবে জন্মসালটিও সঠিকভাবে দিয়ে দিব। সবশেষে সেটে ক্লিক করবেন। এবার নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। মেয়ে হলে ফিমেল রাখবেন আর ছেলে হলে মেল রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি কন্ট্যাক্ট লিস্টে পারমিশনটি দিচ্ছি না। এবার আপনি এখানে আপনার একটি মোবাইল নাম্বার বসাবেন, যেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন। মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় অন রাখবেন। নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিক্সড করে, সেই সাথে কিছু সংখ্যা ব্যবহার করবেন। আরও ভালো হয় @ হ্যাশ এরকম ক্যারেক্টার ব্যবহার করলে। এতে করে পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এবার সেভে ক্লিক করব। এখানে ফেসবুকের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো আপনি পড়ে নেবেন। পড়া হয়ে গেলে আই এক দিতে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি আরেকবার বসাবেন। বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। 2-3 মিনিট অপেক্ষা করবেন। যদি কোনো কারণে কোডটি না আসে তাহলে আই ডিড নট গেট দ্য কোড এখানে ক্লিক করবেন। তারপর রিসেন্ট কনফার্মেশন কোড এটাতে ক্লিক করবেন, তাহলে কোডটি চলে আসবে। অনেক সময় মেসেজে কোডটি না দিয়ে কল করে কোডটি বলতে পারে। কলটি রিসিভ করি, কোডটি শুনে নিলাম। এবার যে কোডটি কল করে বললো ওই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন। স্ক্রিপ্টে ক্লিক করলাম, নট নাওতে ক্লিক করে আবারও স্ক্রিপ্ট করে দিচ্ছি। স্ক্রিপ্টে ক্লিক করে আরেকবার স্ক্রিপ্ট করব। আমরা এখন সব কিছু স্ক্রিপ্ট করে যাব। আবারও স্ক্রিপ্ট করছি। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ফেসবুকের নিউজ ফিড। এখানে কে কী পোস্ট করলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার নিজের প্রোফাইলটি দেখার জন্য 3 লাইনে ক্লিক করবেন। এরপর আপনার নামের উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধু বান্ধব যাতে করে চিনতে পারে এই জন্য একটা প্রোফাইল ফটো দিতে হবে। প্রোফাইল ফটো সেট করার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার নিজের একটি ফটো সিলেক্ট করবেন। আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটি সিলেক্ট করলাম। তারপর সেভে ক্লিক করবেন। প্রোফাইল ফটোটি আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হয়ে গেলে ফটোটি প্রোফাইলে শো হবে। একইভাবে কভার ফটো সেট করতে পারবেন এই ক্যামেরা অপশনে ক্লিক করে। প্রোফাইলটি আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। কীভাবে প্রোফাইলটি প্রফেশনালভাবে সাজাতে হয় এই নিয়ে ভিডিও এই চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি দেখার পর 2023 সালের নতুন নিয়মে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ।